ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে শনিবার আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে চলাচলকারী জাহাজে ইরান সমর্থিত হুতিরা আরও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইয়েমেনের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলা চালানোর একদিন পর হুতিদের রাডার স্থাপনায় এই হামলা চালানো হলো। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যের আরও এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই নতুন করে ইয়েমেনে উত্তেজনার সৃষ্টি হলো। ইরান সমর্থিত হুতিদের গণমাধ্যম জানায়, ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার আল দাইলামি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।